ব্রিজের উপর চলন্ত গাড়িতে আগুন ঘটনাটি ঘটেছে বসিরহাটের ইছামতি ব্রিজে দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ জানতে ঘটনা তদন্ত শুরু করেছে দমকল ইছামতি ব্রিজে পণ্যবাহী ট্রাকে আগুন ঘটনায় চাঞ্চল্য বুধবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার অন্তর্গত ইছামতি ব্রিজে হঠাৎই পণ্যবাহী ট্রাকে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ব্রিজের ওপর থাকা অন্যান্য সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ দমকল সূত্রে জানা গেছে ট্রাকটিতে চটের খালি বস্তা বোঝাই করা ছিল ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তবে কী কারণে আগুন লাগলো তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট